এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাভস কুকরুমের আজকের আয়োজনে আমি আপনাদের ফ্রাইড মুড়ির রেসিপি তৈরি করে দেখাবো। একটি ডিম ও মুড়ি দিয়ে খুব সহজেই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আপনারা ঝটপট সকালে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। খেতে খুবই মজার, অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি। অনেক সময় বাসায় কিছুদিন মুড়ি রাখলে নরম হয়ে যায়। এই নরম মুড়িগুলো আপনারা ফেলে না দিয়ে খুব সহজে একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। মুড়িগুলো পানিতে ভিজে নরম করে নিচ্ছি। পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। মুড়িগুলো নরম হয়ে গেলে পানি ছেঁকে তুলে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি, ঝাল কুচি, আদা কুচি, রসুন কুচি নিয়েছি। একটা ডিম নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি ক্যাপসিকাম ও গাজর কুচি। এখন প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এতে ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভেজে তুলে নেব। এখন প্যানে আবারও একটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অল্প আঁচে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজানো মুড়িগুলো। কিছুক্ষণ ভেজে নিব। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ফ্রাইড মুড়ির রেসিপি। ঝটপট করে সকালের নাস্তা আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এই ফ্রাইড মুড়িটি খেতে খুবই মজার, আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড়রা বাসার সবাই খুবই পছন্দ করবে এই রেসিপি। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।